আম জনতা আজকের বিষয় বিশ্ববিদ্যালয় সচল হচ্ছে কিন্তু কিন্তুটা কি সেই কিন্তু নিয়ে আলোচনা করতে আছে আজকে আমরা আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ সামাদ উপ-উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার কেমন আছেন আজকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলেছে কিন্তু সেই গ্রন্থাগার নিয়ে যেটা আমরা দেখলাম খবর পেলাম শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং প্রক্টোরিয়াল টিমের অপ্রীতিকর উত্তেজনা তৈরি হয়েছে স্যার মানে এমনও হয়েছে যে একজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের চড় মারতে উদ্যত হন এবং সেটা নিয়ে শিক্ষার্থীরা খুব জানান আর কি তো প্রথম দিনেই যদি লাইব্রেরিতে এমন ঘটনা ঘটে স্যার দিন তো আরও পড়েই আছে পুরো বিশ্ববিদ্যালয় তো খুলতে হবে মানে বিষয়টা কেমন হলো ধন্যবাদ রুকসারা আমি এই খবরটা দেখিনি তবে একটা কাগজে পড়েছি যে আমাদের ছেলে মেয়েরা জোর করে লাইব্রেরিতে ঢুকেছে তো আসলে দীর্ঘদিন তারা এই একটা দমবদ্ধ অবস্থার মধ্যে ছিল তো সে কারণে তারা এরকম হুড়ুহুড়ি করেছে হয়তো একটু মানে উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু এইটা তো চলমান থাকবে না আমরা নিয়মকানুন করে নিয়েছি আমাদের এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আমরা তৈরি করেছি একটা এবং আমাকে আহ্বায় করে সেটা একটা কমিটি হয়েছিল অনেক বড় সেটার মধ্যে কিভাবে ছেলেমেয়েরা এই লাইব্রেরিতে যাবে ক্লাসে যাবে পরীক্ষার হলে যাবে এবং আমি তো একটু আগে দু একটা পত্রিকায় দেখলাম যে তারা লাইন ধরে 3 ফুট দূরত্ব বজায় রেখে বাইরে থেকে কিছু না নিয়ে এবং ভিতরে এবং বাইরে একইভাবে তারা পড়াশোনা করছে এই খবরই দেখলাম কিন্তু এই বিষয়টা আমি ঠিক এইভাবে আমি এখনো আমি খেয়াল করিনি